দেখতে দেখতে কিন্তু রমজান মাস প্রায় চলে এসেছে। রমজানের আগে আগে কিছু খাবার যদি আমরা রেডি করে রাখি তাহলে রোজার মাসে আমাদের কিন্তু অনেক সুবিধা হয়। তার জন্য আমি আজকে কিছু কিছু জিনিস একটু রেডি করে রাখলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি বেশি করে ময়দা মেখে নিচ্ছি, কারণ হচ্ছে আমি কিছু সামোসার শীত তৈরি করব, শীতগুলো তৈরি করে সামোসা তৈরি করব। তো ময়দার ভেতর লবণ দিয়েছি আর তেল দিয়েছি, এটা দিয়ে ভালো করে মাখাবো। যদি এক দুই ধরনের সামোচা আছে, একটা আছে যেটা একটু টেনে টেনে খেতে হয় সৌদি, একটা সামোচা আছে যেটা তৈরি করতে তেল দরকার হয় না, আর যেটা ক্রিস্পি হয় সেটা তেল লাগে। তো আমি দুই ধরনের সামোচাই তৈরি করব। তো এটা দিয়ে করব আমি ভেজিটেবল সামোচা, ক্রিস্পিটা ভেজিটেবলটা বেশি ভালো লাগে, আর যেটা একটু শক্ত মানে একটু টান দিয়ে দিয়ে খেতে হয় রাবারের মতো, ওইটা সৌদিরা খুব লাইক করে, ওটা হচ্ছে কিমা দিয়ে তৈরি করে। তো ওইটাও তৈরি করব। ময়দা অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো, তারপরে এখন আমি ময়দা দিয়ে শীটগুলো বানানোর জন্য করে নিয়েছি, গোলা করে নিয়েছি ছোটো ছোটো। এখন এগুলোকে সমান সাইজের মোটামুটি বেলবো, পাঁচটা বা চারটা করে বেললেই ভালো হয়, অতিরিক্ত বেললে আবার যখন আমরা ওগুলো ছুটাবো তখন একটু ঝামেলা হবে, সেজন্য অল্প নিয়ে করলেই বেটার। তো যাই হোক, আমি আস্তে আস্তে করে আমার মতো করে করছি, কেউ চাইলে সে তার মতো করে করতে পারে, কারণ অনেকে অনেক ধরনের আইডিয়া দিয়ে করে। তো আমি গতবারও এভাবেই করেছিলাম, সেজন্য আমি এভাবেই করে নিচ্ছি। এর আগে যদিও আমার কখনো করার দরকার হয়নি, সৌদি আরব পর্যন্ত যতদিন ছিলাম ততদিন এগুলো কিনতেই পাওয়া যেত, ঝামেলা করার দরকার ছিল না, কিন্তু বাংলাদেশে এটা একদমই অ্যাভেলেবেল না, যার জন্য আমাদের এগুলো একটু হাতে তৈরি করে নিতে হয় এই আর কি। এই জন্য আমি চিন্তা করলাম রোজা আসার আগে আগে যদি মোটামুটি সব রেডি করে রাখি, অনেক সময় দেখা না যে আমি নিয়াত করলাম যে আমি বানাবো কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে গেলাম, তখন দেখা যায় যার কাজগুলো করা হয় না, সেই জন্যই আগেভাগে করে সব কিছু করা। আমি চাচ্ছিলাম এবার রমজান আসার আগে মোটামুটি গতবারের মতো কিছু খাবার ফ্রোজেন করব, কাবাব থেকে শুরু করে নানান রকম ভ্যারাইটিস আইটেম, কারণ এগুলো বাচ্চারা খুব খুশি হয় ইফতারের সময় নানান আইটেম ওদের দিলে। তো এই যে তেল দিয়ে দিলাম, তেলের উপরে দিলাম অনেকে ময়দা, বা গতবার আমি ময়দা ছিটিয়ে দিয়েছিলাম, এবার চিন্তা করলাম ময়দা দেওয়ার দরকার নেই, তেল দিলেই হয়ে যায়। তেল মেখে মেখে আমি একটা একটা করে দেবো, তো চারটা করে দিয়েছি আমি। তো এই যে এই খাবারগুলো রেডি করে রাখলে যেটা হয় কি, ওই যে রোজার দিনে মনে করেন আসরের পর একটা টাইম দোয়া দরুদ পড়ার জন্য বেটার, হঠাৎ করে মনে করেন ওই টাইমে জলদি করে নাস্তা তৈরি করতে আসা, তারপর হিমশিম খেতে হয় কোনটা রেখে কোনটা বানাবো কোনটা করব, আমার তখন মাথায় কাজ করে না। হ্যাঁ, আর রোজা থাকার কারণে একটু তো মানে বিরক্ত ফিল হয়, কারণ যেহেতু ঘরের সবাই রোজা, কিন্তু সবাই তো আর এই কাজগুলো করতে পারে না, এগুলো করতে হবে ঘরের যে মেইন যে পারে তার, তাই না? তো দেখা যায় আমার ঘরের আমিই করি, সেই জন্য আমি যেহেতু কাজের উপরে থাকি আমার কষ্ট হয়, এই জন্যই আমি আগেভাগে করে রাখি। আবার দেখা যায় অনেকে বলে যে এরকম যে কী জানি রোজার মাস হচ্ছে ইবাদতের মাস, হ্যাঁ তো আমরা ইবাদত শুধু করব, কিন্তু দেখেন এই কথাগুলো একদমই রং, কারণ হচ্ছে খাওয়াটা অবশ্যই খেতে হবে, ইবাদতের পাশাপাশি খাওয়া খাওয়া চলবে, আর বিশেষ করে অল্প বয়সী ছেলেমেয়েরা যারা টিনেজার ওরা কিন্তু ইফতারের লোভেও কিন্তু বাচ্চারা কিন্তু রোজা রাখে যে ইফতার মজার মজার ইফতার খাবো, ওদের মনের ভিতরে একটা শখ থাকে, তাই না? তো যার যার সামর্থ্য অনুযায়ী মানুষ খেয়ে থাকে। হ্যাঁ, কেউ অনেক হাইফাই খাবার খায়, কেউ নর্মাল আমার মতো খায়, কেউ আবার একদম আইলেস খায়। তো এক একজনের আয়ের উপরে নির্ভর করে সে কী ইফতার বানাবে, বা তার কাজের উপরে নির্ভর করে কে কতটুকু কাজ করতে পছন্দ করেন। অনেকে আছেন অলসতার মধ্যে দিন কাটায়, যারা কাজ করতে বা রান্নাবান্না করতে একদমই আগ্রহী না, দোকান থেকে কিনে এনে খায়, এটা তাদের রুচি। যাই হোক, আমার রুচি হচ্ছে একটু গোছানো গাছানো, একটু ক্লিনভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা, বা কাজ হাতে তৈরি করে জিনিস খাওয়া, দোকানের থেকে কম খাওয়া, এটা আমার খুব ভালো লাগে। তারপরেও দোকান থেকেও খাই আমরা, যাই হোক এভাবে করেই আমি কিন্তু শেকে নিচ্ছি হালকা করে। হ্যাঁ, কিন্তু বেশি শেকলে যেটা হবে শক্ত হয়ে যাবে। তো এই দেখুন, আর আমি কিন্তু হিট কমিয়ে ছেঁকে নিয়েছি, অবশ্যই হিট কমিয়ে ছেঁকতে হবে, এখন খুব সাবধানে
এগুলো তুলতে হবে। তবে হ্যাঁ, তোলার সময় কিন্তু একটু ছুটে পুটে যেতে পারে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। যেদিক থেকে একটু ছুটে যাবে ওটা ম্যানেজ করে নিতে হবে বা কেটে ফেলে দিতে হবে এরকমের। তবে এভাবে করে একটা একটা করে তুলছে, এবং গরম অবস্থাতে তুললেই ভালো, বেশি ঠান্ডা হয়ে গেলে আবার অনেক সময় লেগে যেতে চায়। যাই হোক, এভাবে করে আমি চারটা পাল্লা তুললাম। সেকেন্ডটা আমি একটু চিন্তা করেছি যে না, এভাবে করব না, আর একটু অন্যরকমের করব। তো প্রথমটা করে নেই, তারপর আমি সেকেন্ড টাইমেরটাও দেখাবো কীভাবে আমি ওটা কাটি। তো কাটার তোলার সময় আমার অনেকগুলোই ছিঁড়ে গিয়েছিলো। আর একটা কথা এখানে আমি বলে নিচ্ছি, আমি কিন্তু আটা দিয়ে করেছি। আটায় কিন্তু ইলিশটিকে ভাবটা কম থাকে, সেই জন্য ছিঁড়ে যেতে চায় সহজে। এই জন্য আপনাদের সাজেশন করব ময়দা দিয়ে করবেন। ময়দায় ইলিশটিকে ভাবটা বেশি থাকে, যার জন্য ছুটে না, মানে ছিঁড়ে বেড়ে যায় না। সেজন্য এইসব খাবারগুলো করার সময় অবশ্যই ময়দা ইউজ করবে। তো আমি আমার আন্দাজ মতো কেটে নিচ্ছে যে আমি সামোসার সাইড, মানে পুরো সামোসাটা কতটুকু পরিমাণে রাখতে চাই সেই হিসাব করে। যারা ছোটো ছোটো সামোসা খেতে যায় তাদের পাতাগুলো চিকন চিকন হবে একটু, আর যারা এইভাবে খেতে চায় তারা এইভাবে করবে। এটা হচ্ছে একদম রেগুলার সাইজ, যেটা সেটা যেটা আমরা সৌদি আরবে শীত কিনি সেটা যেরকম থাকে ঠিক ওই রকম। সানাবুল্লা কিনতাম আর হচ্ছে সুইটস, এই দুইটা কোম্পানির কিনতাম। আর এই দুইটা কোম্পানি এত ভালো ছিল, আমার এত ভালো লাগতো, আমি রিয়াদে বসে অনেক এভাবে করে বানিয়ে এমনিতেও রাখতাম। তো আমি এবার সামোসা চাচ্ছি তিন আইটেমের করব, একটা তো চিকেন, একটা ভেজিটেবল আর একটা চিজ দিয়ে করব। তো দেখি আল্লাহ যদি আমার ওইভাবে সাহায্য করেন, ইনশাল্লাহ তিন রকমেরই করে এবার দেখাবো। তো এরকম টুকটাক জিনিস করে রাখবো। নাগেটসটা করতে চাচ্ছি, দেখি পারি কিনা, সময় পাইলে নাগেটসটা করে রাখবো, কিছু কাবাব করে রাখবো, তারপরে চিকেন ফিঙ্গার করে রাখবো, দেখি এরকম করে করে টুকটাক করে রাখবো। তো এরকম একটা বক্স নিতে হবে। আমার একটা এরকমের সামোচার বক্স ছিল, এখন খুঁজে পাচ্ছি না, আমি সেটা নিয়ে আসছিলাম সম্ভবত। যাই হোক, ওই বক্সটা থাকলে বেশি সুবিধা হতো। এখন আমি এটা যেহেতু লম্বা অনেক, আমি এটার ভিতরে রেখে দিচ্ছি এরকম করে। এটা আমি যেটা করব, আমি একে সব করে রেখে দেবো, তারপরে অন্যান্য কাজগুলো করব। আর কালকে দিনের বেলা আমি সামোচাটা তৈরি করব, রাতে ফ্রিজেই রেখে দেব। আর সেকেন্ডটা আমি যেটা করেছি, আমি শেখেছি, তারপরে আমি কেটেছি, আগে কাটার পরে আমি টেনে টেনে তুলছি, তাতে সুবিধা হয়, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। যেহেতু যেটা গোল অনেক তুলতে হয় সেটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা তো পিস পিস, সেই জন্য সুবিধা হয়। যাই হোক, এভাবে করেও করে নিতে পারো বা আপনারা করে নিতে পারেন, এটা বেশি ভালো হয়। এভাবে করে আমি সবগুলোকে খুলে একদম সুন্দর করে রেখে দেবো। তবে আর একটা কথা, অবশ্যই ঠান্ডা করে রাখতে হবে। আমি এভাবে করে একটু সময় এভাবে রেখে দেবো হালকা, তবে ফ্যানের বাতাসে রাখতে যেও না, তাহলে কিন্তু বটে যাবে, শক্ত হয়ে যাবে, আর তখন কিন্তু সামোচাগুলো বানানো যাবে না। এরপরে আমি এই যে ফুলকপি কেটেছি কিছু, তারপরে গরম পানির ভিতরে জাস্ট একটুখানি দিয়েই তুলে ফেলবো। ফুলকপি খুব বেশি কাটিনি, দুই দিন হয়তো, বেশি হলে দুই থেকে তিন দিন একটু ফুলকপি ফ্রাই খাবো। সেই জন্য একই জিনিস তো প্রতিদিন খেতে ভালো লাগে না, সেই জন্য একটু রেখে দিলাম, কারণ এরপরে ফুলকপিতে পোকা হয়ে যাবে, সেই জন্য আগেভাগেই করে রাখলাম, যাতে ফুলকপি পোকার সময় আমার সমস্যা হয়। আমি ফুলকপি হাত দিয়ে ধরতেও পারি না, খুব মানে ভয় লাগে, আর কেমন জানি একটা মানে ইয়াক এরকম লাগে, যার জন্য আমি কখনো লাস্টের দিকে ফুলকপি আর খাই না, আগেভাগেই এটা করে রেখেছি। তো আমি যেটা করি, আমি এরকমের জিপ ব্লকে ভরে একটা পাইপ দিয়ে পাশে, দেখো এভাবে পাইপ দিয়ে পুরোটা প্রথমে আটকাতে হবে এখান থেকে ওই পর্যন্ত। হ্যাঁ, পুরোটা যখন আটকানো হবে তখন এই পাইপটা দিয়ে পাশে একটা মুখ দিয়ে টান দিতে হবে জোরে। টান দিলে বাতাসটা সব বের হয়ে যাবে। এই যে দেখো, আমি দেখাই, এই যে বাতাসটা যখনই বের হয়ে যাবে সাথে সাথে লক করে দিতে হবে, বাতাস যেন ঢুকতে না পারে। তাহলে কি হবে, ফ্রোজেন অবস্থায় এটার ভিতরে বরফ জমবে না। ফ্রোজেন করলেও কিন্তু বরফ জমে যায় ভেতরে, সেটা কিন্তু আর হবে না। সেই জন্য এরকম করে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, সকাল বলতে 12:30-12টার দিকে, আমি কিছু গাজর ছিল বাসায়, আমি চিন্তা করলাম এই গাজর কয়টা আমি কিছুটা ফ্রোজেন করে রাখি, আর কিছুটা আমি সামোচা তৈরি করব সেটার ভিতরেই দেব। তো কেন ফ্রোজেন করছি, রমজান মাসে অনেক সময় দেখা যায় গাজর পাওয়া যায় না, দাম বেশি থাকে,
হ্যাঁ, তো আমরা যদি কিছুটা ফ্রোজেন করে রেখে দিই, যে স্প্রিং রোল তৈরি করবো এরপরে, বা রমজান মাসের মধ্যেও দেখা যায় অনেক সময় অনেক কিছু বানাতে হয় তখন দরকার হয়, তো আমি সবসময় লম্বা কাট করিয়ে রেখে দিই, এটাই সুবিধা হয় আমার। আর স্প্রিং রোল করলে কিন্তু লম্বা লম্বা গাজরটাই ভালো লাগে দেখতে ভেতরে। তো স্প্রিং রোল করব আমি অবশ্য চিংড়ি মাছ দিয়ে, গাজর আর বাঁধাকপি দিয়ে, তো সেটা যখন আমি বানাবো অবশ্যই আমি শেয়ার করব আশা করছি। তো যাই হোক, এখন আমি কিছু গাজর এটার ভিতরে রাখবো, আর কিছুটা গাজর আমি একটু ইয়া করব, কি বলে ওটাকে, চামচের ভিতরে দেবো। তো আমি এটাতেও ঠিক সেম একটা পাইপ ঢুকিয়ে এখান থেকে বাষ্পটা বের করে তারপর লক করে দেব। এই যে লক করে দিলাম, এভাবে হলে অনেক ভালো হয়। যাই হোক, এই যে আমার এটাও রেডি। এরপরে আমি বাঁধাকপি কাটছি, কারণ হচ্ছে আমি এখন সামোচার পুরটা তৈরি করব। ভেজিটেবল সামোচা যেহেতু করব, ভেজিটেবল দিয়ে করতে হবে, আর সামোচার ভেজিটেবল সামোচায় সব ধরনের সবজি কিন্তু আমার ভালো লাগে না, বাঁধাকপিটাই একমাত্র মজাদার সবজি সামোচা করার জন্য। তার ভেতরে একটু গাজর দিলে খুব ভালো লাগে, ক্যাপসিকাম দেওয়া যায়, তবে সাধারণত আমরা সৌদি আরবে যত সামোচা খেয়েছি ভেজিটেবল, ক্যাপসিকামটা বেশি একটা ইউজ করে না। হ্যাঁ, চাইলে দেওয়া যায়। আর মাশরুম দিয়েছি আমি, পেঁয়াজ কাঁচামরিচ তেলের ভিতরে নাড়াচাড়া করে কিছুটা মাশরুম দিয়েছি, তারপরে মটরশুঁটি দিলাম, মটরশুঁটি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে সয়া সস দিয়ে দিলাম। আর এটা ভিতরে শুধু ওটা ভাজিতে বেশি মশলা দিলে কিন্তু ভাজির টেস্ট থাকে না, সেই জন্য কিন্তু আমি কোনো এমনিতে এক্সট্রা মশলা বলতে যে কটা দেবো সে কটাই দেখাবো। গাজর আর বাঁধাকপিটা দিয়ে দিলাম। এর উপরে আমি যেটা দেবো স্বাদ মশলা, আমি 2 প্যাকেট দিয়ে দেবো, এটা দিলে আর কিচ্ছু দেওয়া দরকারই হয় না, এটার যে টেস্ট এই টেস্টেই খাবারটা অতিরিক্ত সুস্বাদু হয়। আর যারা বিদেশে থাকো তারা একটু চিকেন কিউব দিয়ে নেবা, চিকেন স্টক যেটা, কিউব বা স্টক, গোলমরিচের গুঁড়া একটু এইমাত্র গুঁড়া করে দিয়েছি, ওটার থেকে বেশি ঘ্রাণ বের হয় আস্তটা গুঁড়া করে দিলে। তো এই আর কি, আর তেমন কিছুই না এটার ভিতরে, আর স্বাদ মতো যদি লবণ লাগে একটু দেওয়া যাবে। তো এই যে আমার ভাজি রেডি, এখন আমি সামোচাগুলো তৈরি করব। তো সামোচার শীটগুলো যখন বের করলাম, তৈরি করতে নিলাম, 4-5টা তৈরি করেছি, তখন আমার মনে হচ্ছিলো পাতাগুলো কেন ফেটে যাচ্ছে ভেতর থেকে, পাশের থেকে কেমন জানি একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো। তো আমি চিন্তা করলাম যে গতবারও তো বানিয়েছি, এমন তো হয়নি। তো পরবর্তীতে আমার যেটা মনে হলো যে গতবার তো সাথে সাথে বানিয়েছি আর ফ্রিজে রেখে দেইনি তৈরি করে, এখন যেটা বুঝলাম ফ্রিজে রাখলে সারা রাত্র, যেহেতু ওটা পাতাটা একটু ঠান্ডা হয়ে যায়, ঠান্ডায় পাতা কিন্তু একটু শক্ত হয়ে যায়, তখন বানাতে গেলে কিন্তু একটু ভেঙে ছুটে যেতে চায়, সেই জন্য পরবর্তীতে আমি যেটা করলাম, তাওয়া গরম দিয়ে চুলাতে একটা একটা পাতা তাওয়ায় দিয়ে এপাট ওপাট একটু হালকা ছেঁকে তারপরে তৈরি করলাম। আর তখন যে সামোচাগুলো তৈরি করলাম সেটা আর ভাঙেনি বা ফাটেনি। আর আমি একটু ময়দা গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে একদম লাস্টে লক করে দিচ্ছি এভাবে করে। তো এটা অবশ্যই করো, এটা করলে ভালো হবে। হ্যাঁ, এখন আমি যেটা বলবো 2টা কথা, সেটা হচ্ছে সামোচাটা যখন তৈরি করবা সাথে সাথেই এটাকে একদম মানে সামোচা বানিয়ে ফেলবা পাতাটা তৈরি করে। আমি যেমন গতবার আম্মাকে বানিয়ে দিয়ে এসেছিলাম এরকমের 50টা সামোচা রাত্রবেলা, তোমরা দেখেছিলে সেই ভিডিও, তো তখন যে বানিয়ে দিয়ে এসেছিলাম তখন কিন্তু আমি এই কাজটা করেছি। হ্যাঁ, যে সাথে সাথে পাতা তৈরি করে সাথে সাথে বানিয়েছি, যার জন্য সুন্দর হয়েছিল, বা আমি আমার বাসার জন্য করেছিলাম তাও সুন্দর হয়েছিল। এই আর একটা কথা বলবো, সেটা হচ্ছে ময়দা দিয়ে বানাবে, আমি আটা দিয়ে বানিয়েছি, আটা দিয়ে বানাবে না, ময়দা দিয়ে বানালে বেশি ভালো হবে। তো এভাবে করে আমি আস্তে আস্তে করে সামোচাগুলো রেডি করে নিচ্ছি, আর এগুলো রেডি করে তারপরে আবার এগুলোকে ফ্রোজেন করতে হবে। তো ফ্রোজেন জিপলক ব্যাগ কিনে রাখবা এবার রমজানে। অনেকেই জিজ্ঞাসা করছো জিপলক ব্যাগ বাংলাদেশে কোথায় পাবো, সব জায়গাতেই মোটামুটি ইদানিং পাওয়া যায়, তবে যেমন স্বপ্নতে পাওয়া যাবেই, হ্যাঁ বেস্ট বাইতেও হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু আমি স্বপ্ন থেকেই সববার কিনেছি, তো যে কোনো সুপার মার্কেটে যেয়ে এটা পেতে পারো জিপলকগুলো, জিপলক থাকলে খুব বেশি ভালো হয়।
তো এই যে আমার সামোচা রেডি, এখন আমি এগুলোকে জিপলকে ভরে নেব। আর জিপলক আমার যে ব্যাগটা ইউজ করছি এটা এটাও 50 পিস থাকে, আর দাম হচ্ছে হচ্ছে কত টাকা জানি, 350 টাকা। হ্যাঁ, তো এরকম কিনে নিলে অনেক সুবিধা, অনেক কিছু রাখা যায়, অনেক দিন ইউজ করা যায়। তো আমি এভাবে করে আস্তে আস্তে পাতাগুলো দিয়ে নেব। আমাদের বাসার নিচে একটা বিল্ডিং উঠছে, সেখানে অনেক কাজ চলছে, এই জন্য সারাদিন অনেক সাউন্ড হয়। আর যেহেতু আমার ভয়েস ওভার করতে হয় বিকেলবেলা, অনেক সাউন্ড আসে। তো যাই হোক, হয়তো সাউন্ডে সবার ডিস্টার্ব হতে পারে, সেজন্য আগেভাগেই বলে নিলাম। রাত্রে আসলে ভয়েস দেওয়া হয় না, রাত্রে অন্যান্য কাজে বিজি থাকি। দেখো, এটাও কিন্তু আমি বাতাস বের করে নিয়েছি এভাবে করে। তো এভাবে করেই সামোচাগুলো রেডি করে আমি ফ্রিজে রাখবো। আগামীবার ইনশাল্লাহ আরও নতুন কিছু পদ্ধতি দেখাবো যে কীভাবে অন্য অন্য জিনিস ফ্রোজেন করি। তো আজকে এই পর্যন্তই। কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটি। মা আসসালামা।